হাই ফ্রেন্ডস, ইশুবশু আহারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো তেলাপিয়া মাছের ঝাল। তো চলুন শুরু করা যাক। তো দেখে নিন তেলাপিয়া মাছের ঝাল বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। লাগছে তেলাপিয়া মাছ, এখানে আমি আটখানা তেলাপিয়া মাছ নিয়েছি, নিয়ে ভালো করে আঁশ ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। লাগছে ভাজার জন্য সর্ষের তেল, লাগছে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, সর্ষে বাটা। এখানে আমি 4 চামচ সর্ষে নিয়ে, সাদা সর্ষে নিয়ে বেটে রেখেছি। আর ফোড়নের জন্য লাগছে কালো জিরে, আদা বাটা, এখানে আমি খুব সামান্য পরিমাণে আদা নিয়ে বেটে রেখেছি। লাগছে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলোকে আমি মাঝখান থেকে একটু চিরে রেখেছি। এখানে আমি 8 খানা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। লাগছে ধনে পাতা কুচানো। তো এখন আমি মাছগুলোকে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এখন আমি এটাকে 10 মিনিট রেখে দিয়ে তারপরে রান্নাটা করব। তো মাছগুলো ভাজার জন্য আমি গ্যাসটা অন করে দিয়েছি আর গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা ননস্টিক কড়া। আর কড়াটা গরমও হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এখন আমি তেলটাকে একটু ভালো করে গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। সব মাছ একবারে দেব না, আমি অল্প মাছ দিলাম, আবার পরে কিছুটা দেব। এখন আমি একটু ঢেকে দিচ্ছি মাছগুলোকে। এবার আমি ঢাকাটা খুলে নিয়ে মাছগুলোকে একটু উল্টে দেব, খুব সাবধানে উল্টাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো মোটামুটি 1 পিস ভাজা হয়েছে। তো আমি আর 1 পিস উল্টে দিলাম। এখন আমি মাছগুলোকে বারবার উল্টে পাল্টে দিয়ে লাল করে ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি মাঝে মাঝে উল্টে পাল্টে দিয়েছি। এখন আমি এগুলোকে সব তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। তো বাকি মাছগুলোকেও আমি ওই একইভাবে ভেজে নেব। তো আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। তো বাকি মাছগুলো আমি ভেজে নিয়েছি, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন কড়ার মধ্যে মাছ ভাজা, দেখুন তেল খানিকটা রয়ে গেছে। আমি এই তেলেই কিন্তু রান্নাটা করব, আর মাছ ভাজার তেলে মাছের ঝালটা করলে এর স্বাদটাও অনেকটা বেড়ে যাবে। তো আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে। কালো জিরেটা একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য আদা বাটা, দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম 7 মতো নুন। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখন আমি জলটাকে একটু ফুটতে দেব, তাই জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঝোলটা ফুটে গেছে, এখন আমি ঢাকাটা খুলছি। এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে বাটা। এখন আমি মাছগুলোকে আরেকবার একটু ঢেকে দেব 3-4 মিনিটের জন্য। তো
ফিরে এলাম 3-4 মিনিট পর। এখন আমি ঢাকনাটা খুলবো। দেখুন মাছের ঝাল, তেলাপিয়া মাছের ঝাল পুরো কমপ্লিট। এখন আমি উপর থেকে একটু ছড়িয়ে দেব কুচানো ধনে পাতা। এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর এটাকে একটু ঢেকে রেখে ঠান্ডা হলে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তেলাপিয়া মাছের ঝাল রেডি। আমি এটা একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। এটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে খাবেন, ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা প্লিজ আপনারা আমার রেসিপিটা ফলো করে বানান, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।